জামালপুর সরিষাবাড়ির 5 নং পিংনা ইউনিয়নের শতবর্ষী পুরাতন একটি পুকুর খননের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম ও ইউনিয়ন পরিষদের সদস্যদের সার্বিক সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামটি সনাতন ধর্মাবলম্বী প্রধান গ্রাম ছিল। 1963-64 সালে সনাতন ধর্মাবলম্বীদের পূজা অর্চনা, দেবী বিসর্জন ও পানির প্রয়োজন মেটাতে জনকল্যাণে একটি পুকুর খনন করা হয়। দীর্ঘদিন পূজা অর্চনা, দেবী বিসর্জন ও পানির প্রয়োজন মেটাতে ব্যবহার করা হলেও কালক্রমে ওই পুকুরটি মাটি ভরাট হয়ে পানি ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। ইতোপূর্বে ইউনিয়ন পরিষদ থেকে পুকুরটি খননের উদ্যোগের কথা বলা হলেও খনন করা সম্ভব হয়নি। দীর্ঘদিন ওই জমিতে ইউনিয়ন পরিষদের কোনো কার্যক্রম না থাকায় আশেপাশের কতিপয় লোকজন ব্যবহার ও বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিল। এ বিষয়ে পদ্মপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এলাকার পানির চাহিদা, গোসল ও গরু বাছুর ধোয়ার জন্য পুকুরটি খনন কাজে হাত দেওয়ার জন্য পিংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের প্রশংসা করেন। ইউপি চেয়ারম্যান ডক্টর নজরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর, তাই পতিত জমি ও জলাশয়গুলো সংস্কার করে জনকল্যাণে ব্যবহার করা হবে।